খেলা হবে, হয়তো পরিচ্ছন্ন খেলা হবে। হারুন ভাইয়ের কাছে যেই আসে সে কিন্তু হারুন ভাইয়ের ভাতের হোটেলে খাবার খায়। আপনি কি আজকে খেয়েছেন? আমি হারুন সাহেবেরটা খাই নাই। হারুন সাহেবের বোন আমার বোন হয়, বউ আমার বোন হয়, আমি ও বোনেরটা খাইছি। কেমন লাগছে খেয়ে? আমি আগে বহুবার খাইছি, সে আমার ভালোই লাগবে স্যার। তার সাথে তো আমার আজকে পরিচয় না, ছোটবেলা থেকে তাকে ছোটবেলা থেকে চিনি। আজকে যেই জন্য আসা হয়েছে, আপনারা জানেন যে আমরা ছাত্র রাজনীতি করতে করতে এখানে এসেছি, এবং আমি গতকাল একটা প্রেস কনফারেন্স করে বলেছি যে বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যেই ঘটনাগুলি বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হবে। সো অ্যাজ এ পুলিশের ঢাকার যেহেতু উনি ডিবির দায়িত্ব আছেন, ইন্টেলিজেন্স দায়িত্ব আছেন, এই বিষয়গুলি আমার কাছে যেটু নলেজ আছে সেই বিষয়গুলি আমি জানাতে চাই, এই কারণে যাতে যারাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় এবং বাংলাদেশকে এমন একটা জায়গা নিতে চায় যেখান থেকে উঠে আসাটা খুব কঠিন হবে। হ্যাঁ, যেটা আপনি দেখেছেন কদিন আগে, পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, এই যে গাড়িতে বোম মারছে, এগুলি এই যে বিষয়গুলি, সো এই ধরনের কিছু ইনফরমেশন শেয়ার করা, জানানো, এবং এটা আমি এমপি হিসাবে জানাতে আসিনি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে সেই দেশেই উন্নত হয় যে দেশের সাধারণ মানুষ যদি দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো রকম ঘটনা জানতে পারে, সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়, সেটা কিন্তু সব দেশের মানুষের দায়িত্ব। আমি সংসদ দীর্ঘদিন ধরে করি এবং বিভিন্ন ধরনের খোঁজখবর পাই, সেই খোঁজখবরগুলি সঠিক কিনা এটা দেখার দায়িত্ব তার আমার না, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। তো আমি মনে করি হি ইজ এ ক্যাপাবল অফিসার, এবং যেহেতু ক্যাপাবল অফিসার সেই কারণে আমি তার কাছে বিষয় জানিয়েছি। আমি 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 আপনার এই কথার উত্তর, আমি বিষয়টা হচ্ছে যে ওনার নমিনেশন পেপার দিয়ে কেউ কিনে থাকে এবং সেটা যদি তার নলেজে না থাকে, ঠিক আছে, তাহলে ওনার এসে প্রতিবাদ করা উচিত। হয়তো উনি বলবেন আমি কেস আছে, আমি আসতে পারছি না। আমি মনে করি এটা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে আমি মনে করি, এবং অনুরোধ করি নির্বাচন কমিশনের, যেই ব্যক্তি তার ছেলের পিএসএ, হ্যাঁ, কাউন্সিলর হিসাবে সচিব বোধ হয়, আমি যদি শুনেছি, আমি এত খবর রাখি না ওনার সম্বন্ধে, যে নিয়েছে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত নির্বাচন কমিশনের যে সে কেন নিল। অবশ্যই এটা দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে উনি আমাদের ভাবমূর্তি নষ্ট করছেন, দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করছেন, আর তৃতীয় উনি বলতে চান যে ওনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেটি হচ্ছে, অফকোর্স আমি মনে করি নির্বাচন কমিশনের তাকে দরকার ডেকে এনে কিংবা নিজে না আসলে আইনের আওতায় এনে, আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো অধিকার তো আমার নাই, তাই না? আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও কারোর অধিকার নেই। সো যদি এই কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকে, আমি মনে করি সে নির্বাচন কমিশনকে জানালে, নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন, মানে মানে এটা রাষ্ট্রের আন্ডারে না, তাদের উচিত হবে আমি মনে করি যে তার এই কথায় তাদের কর্ণপাত করা এবং সঠিক বিচার করা। আমরা তো মরেই গেছি 16 জুন 2001-এ। 16 জুন 2001-এ বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট যেটা এই পর্যন্ত হয়েছে, সেটা কিন্তু আমার উপরই হয়েছিল, আরডিএক্স। হ্যাঁ, তখনও শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তখন অ্যাডভান্স তোমাকে ইয়ে করা হবে, ওনার বাসা থাকতে বলেছে, আমি থাকিনি তখন, এত বুঝতাম না, হ্যাঁ, যে ভাবছিলাম সামনে থেকে সে মারবে। তো ওই সেট যদি 16 জুন 2001-এ থেকে থাকে, এখনও তো আছে, তার মধ্যেই আছি, আল্লাহ মালিক আল্লাহ, আর আপনার একটু দোয়া করলে বেঁচে থাকবো ইনশাল্লাহ। প্রধান বিরোধী দল মাঠে নাই, সেক্ষেত্রে খেলা হবে? খেলা হবে, হয়তো পরিচ্ছন্ন খেলা হবে, হ্যাঁ, হয়তো ফাউল কম হবে, একটা পরিচ্ছন্ন খেলা হবে।